ঘৰ নিৰ্মাণ সম্পৰ্কীয় আপোনাৰ প্ৰশ্ন থাকিলে আমাৰ বিশেষজ্ঞসকলৰ পৰামৰ্শৰ বাবে মন্তব্য বাকচত সোধক। আৰু গৃহ নিৰ্মাণ আপডেটৰ বাবে আমাৰ চেনেলটো ছাবস্ক্রাইব কৰক আৰু বেল আইকনত ক্লিক কৰক। রিইনফোর্সড সিমেন্ট কংক্রিট ফুটিংয়ে গোটেই ঘরটোর ভার বহন করে। ফুটিংয়ে ঘরের লোড সঠিক ধরনের মাটিলৈ স্থানান্তর করে। কেটামান কথা জানুয়া হক আরসিসি ফুটিংয়ের বিষয়ে। গাঁথনিটোর প্রয়োজনীয়তা অনুসরি ফুটিংটো ট্রেপিজয়েডাল, ব্লক বা স্টেপ আকারের হব পারে। ফুটিং নির্মাণের আগতে ফুটিংয়ের গাঁতটো ভালদরে র্যাম করক। তারপিছত তার উপর 150 mm ডাঠ কংক্রিট বেড এখন রাখক। ইয়াৰ পৰা আপোনাৰ ফুটিংবোৰে একে সমান পৃষ্ঠ পায়। তাৰপিছত সঠিক এলাইনমেণ্ট আৰু স্থানত ৰিইনফোর্সমেণ্ট কেজটো ফিক্স কৰক। বেডত চিমেণ্ট স্লাৰীৰ স্তৰ লগোৱাৰ পিছত ইয়াত কংক্ৰিট দিয়ক। ফাউণ্ডেশ্যনৰ আকাৰ অনুসৰি কংক্ৰিট প্ৰয়োগ কৰক আৰু প্ৰয়োজন অনুসৰি শ্বাটাৰিং ব্যৱহাৰ কৰক। মনত ৰাখিব যে ভেটিটোৰ আকাৰ আপোনাৰ গাঁথনিগত নক্সা অনুসৰি হ'ব লাগে। ফুটিং সেট হওয়ার পিছত ইয়ার কিউরিং করাটো প্রয়োজনীয়। এয়া আছিল আরসিসি ফুটিং সম্পর্কে কিছুমান কথা। যদি আপনার এই সম্পর্কিত কোনো প্রশ্ন আছে তেন্তে অনুগ্রহ করে তলর মন্তব্য শাখাত আমাক জনাওক। সাই থাকক ঘরর কথা আল্ট্রাটেকর তরফৰ পৰা।